হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতেই দু একজন স্টুডেন্ট দিয়েছে আমাকে অঙ্কটা করে দিতে ফাইন্ড দা রেঞ্জ ওয়াইক টু দিস রেঞ্জটা দেখব আমরা গিভেন ফাংশানগুলো যে দেওয়া আছে এগুলোর রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে আলটিমেটলি ফাংশনটার রেঞ্জ বের করবো মানে ওয়াই এর রেঞ্জটা বের করব কিভাবে করবো এক নম্বরটার ক্ষেত্রে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই টু মাইনাস সাইন থ্রি এক্স তাহলে যেহেতু ওয়াই এর রেঞ্জটা বার করব আমি লিখতে পারি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে টু মাইনাস সাইন থ্রি এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই লিখতে পারি দ্যাট ইকলস টু মাইনাস সাইন থ্রি এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই মাইনাস টু দ্যাট ইকলস টু সাইন থ্রি এক্স ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে টু মাইনাস ওয়ান বাই ওয়াই আমরা ফাংশনে ওয়াইক টু সাইন এক্স গ্রাফ করেছি সেখান থেকে কি পেয়েছি সাইন এক্স এর রেঞ্জ কত মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্সের যাই ভ্যালু আমি এখানে বসাই না কেন আমার সাইন এক্সের রেঞ্জটা আসবে অর্থাৎ সাইন থিটা পুরোটাকে নিয়ে যদি আমি ধরি থ্রি এক্স ইকোলস টু থিটা ধরে নেব সাইন থিটার রেঞ্জটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান তাহলে ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকোয়ালস টু সাইন থ্রি এক্স লেস দেন ইকোয়ালস টু ওয়ান রেঞ্জটা হচ্ছে এটা তাহলে সাইন থ্রি এক্স ইকোয়ালস টু কত এটা পেয়েছি দ্যাট ইকলস টু মাইনাস ওয়ান লেস দেন ইকোয়ালস টু সাইন থ্রি এক্সের জায়গায় এটা বসিয়ে দিই টু মাইনাস ওয়ান বাই ওয়াই লেস দেন ইকোয়ালস টু ওয়ান ওয়াইয়ের রেঞ্জ যেহেতু আমার বের করতে হবে তাহলে এই পার্টগুলোকে বাদ দিতে হবে টু বাদ দিতে গেলে এখান থেকে আমাকে কী করতে হবে এখানে যদি আমি একটা মাইনাস টু অ্যাড করতে পারি এটা প্লাসের টু রয়েছে আমি একটা মাইনাসের টু অ্যাড করতে পারলে প্লাসে মাইনাসে কেটে দিতে পারবো আর সেটা আমাকে বৌথ সাইডে করতে হবে সব পার্টগুলোতেই করতে হবে তাহলে মাইনাস ওয়ান এটা রয়েছে আমি অ্যাড করছি মাইনাস টু লেস দেন ইকোয়ালস টু মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান বাই ওয়াই লেস দেন ইকোয়ালস টু মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট ইকলস টু এখানে তাহলে যোগ করলে কত হচ্ছে মাইনাস থ্রি লেস দেন ইকোয়ালস টু মাইনাসের টু প্লাসের টু কেটে যাচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই লেস দেন ইকোয়ালস টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বুঝাতে পারলাম এই জায়গাটা এবার শুধু ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে মাইনাস রয়েছে তাহলে বোথ সাইড থেকে একটা মাইনাস কমন নিলে মাইনাস উঠে যাবে আর মাইনাস থ্রি থেকে এখন রেঞ্জটা কী রয়েছে ওয়ান বাই ওয়াইয়ের মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান মাইনাসের ক্ষেত্রে আমরা জানি মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রি ছোটো যখন মাইনাসটা কমন নিয়ে নেব মাইনাসটা তুলে দেব। তাহলে প্লাসের ভ্যালু হয়ে যাচ্ছে তখন কি আমি এটা বলতে পারবো যে ওয়াইয়ের ভ্যালু থ্রিয়ের থেকে বড় কিন্তু একের থেকে ছোট। এটা তো সম্ভব নয় তার মানে আমার এই চিহ্নগুলোও ঘুরে যাবে দ্যাট ইকলস টু থ্রি ওয়ান বাই ওয়াই গ্রেটার দেন ইকোলস টু ওয়ান এবার রেঞ্জটা হচ্ছে থ্রি থেকে ওয়ানের মধ্যে ওয়ান বাই এর আমাদের ওয়াইটা বের করতে হবে তাহলে লিখতে পারি ওয়ান বাই থ্রি গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন ফোর দ্য রেঞ্জ অফ ওয়াই টু টু ওয়ান বাই মাইনাস সাইন থ্রি এক্স ইজ ওয়ান বাই থ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান এটাই হলো এক নম্বর ফাংশনটার রেঞ্জ বোঝাতে পারলাম এবার দু নম্বরটা রয়েছে দু নম্বরে রয়েছে y ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি মাইনাস কস টু এক্স তাহলে কস টু এক্স অর্থাৎ কস থিটার ক্ষেত্রে রেঞ্জ কত সেম সাইন থিটা কস থিটার ক্ষেত্রে সেম রেঞ্জ মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হবে আর মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান হবে তার থেকে বাইরে অর্থাৎ এই রেঞ্জের থেকে বাইরে কিন্তু যেতে পারবে না তাহলে এখান থেকে লিখতে পারি থ্রি মাইনাস কস টু এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই দ্যাট ইকোল টু কস টু এক্স তাহলে কত হচ্ছে থ্রি মাইনাস ওয়ান বাই ওয়াই রেঞ্জটা বার করবো ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকোয়ালস টু কস টু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়ান দেয়ার ফোর মাইনাস ওয়ান লেস দেন ইকোয়ালস টু কস টু এক্স ইকুয়ালস টু এটা পেয়েছি তাহলে কস টু এক্সের এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো

দ্যাট ইকলস টু মাইনাসটা তুললে ফোর গ্রেটার দেন ইকোয়ালস টু ওয়ান বাই ওয়াই গ্রেটার দেন ইকোয়ালস টু টু মাইনাস যখন ছিল ওয়ান বাই ওয়াইয়ের রেঞ্জটা কী ছিল মাইনাস ফোর থেকে মাইনাস টু যখন মাইনাসটা তুলে দিলাম রেঞ্জটা কী হয়েছে টু থেকে ফোর ওয়াইয়ের রেঞ্জ বের করতে হবে সো ওয়ান বাই ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান বাই টু এটাই হলো আমার ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি মাইনাস কস টু এক্সের রেঞ্জ তাহলে লিখতে পারি দেয়ার ফোর দা আনসার রেঞ্জ কি করে বার করতে হয় আশা করি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দেখলে বুঝতে পারবে খুব ইজি ব্রড কোয়েশ্চিনের মধ্যে একটা থাকতে পারে যা বড় বড় অঙ্ক মনে হয় না শর্ট কোশ্চেনে থাকবে ব্রড কোশ্চেনের ক্ষেত্রেই থাকতে পারে এক্সারসাইজে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে প্র্যাকটিস করবে প্রবলেম হলে বলবে আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার থ্যাংক ইউ